ব্রিটেনে 25 নভেম্বর থেকে চালু হচ্ছে হোম অফিসের রাইট টু লেট অনলাইন তথ্য সেবা। এর মাধ্যমে বাড়ির মালিক এবং লেটিং এজেন্সিগুলো হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে সম্ভাব্য ভাড়াটিয়ার বাড়ি ভাড়া নেওয়ার অনুমতি আছে কিনা তা যাচাই করতে পারবেন। আপাতত এই সেবাটি ইউরোপীয় ইউনিয়ন ও যেসব পরিবারের স্থায়ী বসবাসের অনুমতি আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে 25 নভেম্বর থেকে ভাড়াটিয়ার বাড়ি ভাড়া নেয়ার হোম অফিসের অনুমতি আছে কিনা তা যাচাই করার দ্রুত পদ্ধতি চালু হচ্ছে। টেনেন্টরা ল্যান্ডরা সবরে হেল্প হইব, যেগুলো ইনস্ট্যান্ট লাগব, টাইম অনেক বাঁচব। নর্মালি তো আপনার 5 days লাগে ইউজুয়ালি রাইট টু রেন্ট আইতে। প্রাথমিকভাবে এই রাইট টু রেন্ট অনলি ইউরোপিয়ান ইউনিয়নের ন্যাশনালদের জন্য প্রযোজ্য হবে এবং তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য যাদের গ্রান্টেড স্ট্যাটাস দেওয়া হয়েছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। সুতরাং ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে যাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের রাইট আছে কিনা সেগুলো চেক করা হবে। রাইট টু রেন্ট যাচাই না করে বাড়ি ভাড়া দিলে আইনি সমস্যায় পড়তে পারেন বাড়ির মালিক ও লেটিং এজেন্সি। এই সিস্টেম যদি কেউ ফলো না করে তাহলে সে আইনভঙ্গের কারণে দোষী সাব্যস্ত হবে। এছাড়াও রয়েছে আপনার যদি আপনার টেনেন্টকে বিনা কাগজে দেন, তারপরে নন বিশেষ করে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা অন্য কিছু হয়, সেই ক্ষেত্রে যিনি ল্যান্ডলর্ড মানে টেনেন্টদের সাথে ল্যান্ডলর্ডও প্রবলেমের মধ্যে পড়বে। এদিকে মহামারী করোনায় পতিত প্রায় 80% ভাড়া পরিশোধে হিমশিম কাটছেন। অপরদিকে বাড়ি ছাড়তে 11 জানুয়ারি পর্যন্ত নোটিশ প্রদানেও রয়েছে আপত্তি। 80% পিপল আই থিঙ্ক মানে হোস্ট হোস্ট করিয়া ঠান্ডা টুনিয়া মানে তারা দিয়ে আমরা তারার সাপোর্টও করলাম অ্যাজ ওয়েল, বা অ্যাট দ্য সেম টাইম তারা ল্যান্ডলর্ড হলে আমরা উই হ্যাভ টু কমিউনিকেট সে দের ইজ ইস্যু উইথ দিস পার্টিকুলার প্রপার্টি টেনেন্ট। ইংল্যান্ডে আগামী 11 জানুয়ারি পর্যন্ত ইভিকশন নোটিশ সার্ভ করা যাবে না কোভিডের কারণে। তবে আছে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হয় এবং লং টার্ম বলা আছে ইকুইভ্যালেন্ট টু 9 months এত বেশি যদি রেন্ট এরিয়া থাকে তাহলে ইভিকশন নোটিশ সার্ভ করা যাবে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। আল কোরআন একাডেমি লন্ডন এর সহযোগিতায় ইসলামিক ফোরাম অফ টেনেরিফের আয়োজনে এবং টেনেরিফের আস সুন্না মসজিদ কমিটির সার্বিক সহযোগিতায় বিনামূল্যে বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, টেনেরিফে শুক্রবার জুম্মার নামাজের পর আস সুন্না মসজিদ হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি ব্যক্তিবর্গের মাঝে এ কোরআন শরীফগুলো বিতরণ করা হয়। পরে মসজিদের ওয়েবসাইটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মসজিদের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ইসলামিক ফোরাম অফ টেনেরিফের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস সুন্না মসজিদের সাধারণ সম্পাদক সাইদ আহমদ।